বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে সোমবার, আর আজকের স্পেশাল দিন মানে হচ্ছে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা আমার দাদা বা ভাই আমার ভিডিও দেখো, তোমাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে হচ্ছে 7টা বাজতে 5, আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজটা সমস্তই হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে নিচে, কারণ আমার নিজের কোনো ভাই না থাকলেও গোপালের জন্য কিন্তু অনেক আয়োজন থাকে, যতটুকু আমার সাধ্যের মধ্যে কোলায়। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন বেশি কথা বলবো না, কারণ আমাকে বাড়ির কাজ কমপ্লিট করে যেতে হবে মার ওখানে, কারণ মার ওখানে আজকে রাধা গোবিন্দের প্রতিষ্ঠা আছে, তো সেখানেও অনেক কাজ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এমন সুন্দর দিনে আকাশটা কোথাও একটু ঝলমলে থাকবে তা না, দেখো সকালবেলা কিন্তু একবার বৃষ্টি হয়েই গেছে। তো আমার যেহেতু স্নান হয়ে গেছে তাই চলে এসেছিলাম ছাতে, এসে গাছ থেকে বেশ কিছু ফুল তুলে নিলাম, আরও যেন তো ফুল আছে, চলো নিচে গিয়ে দেখাচ্ছি। তো আজকে গাছ থেকে এই কটা ফুলই হয়েছে, আর সাথে কিন্তু বেশ কিছু তুলসী পাতাও তুলে নিয়েছিলাম। আর এই দিকের এই যে লাল কালারের ঝুড়িটায় যে ফুলগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশেই যে ফুল গাছগুলো থাকে না আর কি, দুষ্টুদের বাড়িতে একটা ফুল গাছ আছে, আর তার পাশের বাড়ি কাকিমার বাড়ি একটা আছে, তো ওইখান থেকেই জোগাড় করেছি। আর এই এত সুন্দর জামাটা আজকে গোপুসোনা আমার পরবে, আর তার সাথে কিন্তু একটা রাখিও আছে। আর এই যে ছোট্ট জামাটা দেখছো, এটা না মার গোপালের জন্য কিনেছি। তো জামা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, কালকে এত তাড়াতাড়ি জামাগুলো কিনেছি না, সেরকম একটা খুব একটা বেছে নিতেও পারিনি। তো তোমরা বলো কেমন হয়েছে। আর এই যে গতকাল তো গেছিলাম নবদ্বীপে, তো সেইখান থেকে এই যে লাল ক্ষীর দই নিয়ে এসেছি, তো এখানে একটা হচ্ছে আমাদের বাড়ির জন্য আর একটা মার ওখানে নিয়ে যাব। দেখলাম নবদ্বীপে যাচ্ছি, তাহলে মার ওখানে তো মিষ্টি না নিয়ে গিয়ে নবদ্বীপের দই নিয়ে যাওয়া যাক, কারণ দেখো নবদ্বীপের দইটা তো সবসময় খাওয়া সম্ভব হয় না। তো এদিকে এখন গোপালকে স্নান করিয়ে এখানে নতুন জামাটা পরিয়ে দিচ্ছি, আর জানো তো জামার প্যাটার্নটাও না বেশ সুন্দর, মানে পরাতে খুব একটা অসুবিধাও হয়নি। আর এই জামাগুলো দেখলাম যতটাই বড় নেই না কেন, গোপালকে পরাতে একটুও অসুবিধা হবে না। তারপর এই যে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে এখন হাতে রাখি পরিয়ে দিচ্ছি। তো গোপালকে এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই যে সবশেষে দিয়ে দিলাম হাতে বাঁশি, যেটা ছাড়া কিন্তু গোপুসোনা একেবারেই অসম্পূর্ণ। তো এখানে যে সকালবেলা কৌশিক মালা এনে দিয়েছিল, তো সেই মালাটাই এখন ঠাকুরের গলায় পরিয়ে দিয়ে ওই যে দুটো গোলাপ ফুল ফুটেছিল সেইগুলোই কিন্তু ঠাকুরের চরণে দিয়ে দিলাম। আর এখন আজকে সকালবেলা দই দিয়েই ঠাকুরকে পুজো দেবো। আর কি এইবার প্রথম আমাদের বাড়িতে, মানে আমি আশাকালীন এইবারই নতুন দইটা আনা হলো, তো তাই ভাবলাম সকালবেলা ঠাকুরকে একটু আজকে দই দিয়েই পুজো দিই। দিয়ে এখন সুন্দর করে গোপালকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর জানো তো এরপর কিন্তু পুজো করে আমাকে বাপির জন্য রান্নাও করতে হবে, তাই সব কিছু একটুখানি তাড়াতাড়ি করছি, না হলে তো আমার এত সুন্দর ফুল দিয়ে পুজো করতে সময় আরও অনেকটাই বেশি লাগতো। আর এই যে হাতে এখন যে পাখাটা দেখছো জানো, এই পাখাটা দ্বারকার থেকে আনা, তো এতটা বড় তো খুব একটা ইউজ করা হয় না, তো স্পেশাল দিনগুলোতেই এই পাখাটা দিয়ে গোপালকে হাওয়া দিই, নাহলে তো এই ছোট্ট পাখাটা দিয়ে দিই। তো আজকে গোপালকে ফুল দিয়ে সেজে কেমন লাগছে অবশ্যই জানিও। আর জানো তো রাধা মাধবকে দেখে এত খারাপ লাগছিলো যে ওনাদেরকে না জামা পরাতে পারছি না হাতে রাখি পরাতে পারছি। তো চলো এই বছর না হলো তো কি আছে, সামনে বছর অবশ্যই দেবো। তো তারপরে এখানে বাপির ভাত, একটা সবজির তরকারি, এখানে ডিম সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ আর ডাল, এইটুকু বাপিকে করে দিলাম, বাপি দুপুরবেলা খেয়ে নেবে। আমার পক্ষে তো আজকে আর বেড়ে দেওয়া সম্ভব না, বাপিকে আজকে নিজে একটু বেড়ে খেয়ে নিতে হবে। দিয়ে এই যে চুড়িদারটা বার করলাম জানো তো, এই চুড়িদারটা সামনের বাড়ির কাকিমা সেই বিয়ের পরপর সবার বাড়িতে নেমন্তন্ন থাকে না, সেই তখন দিয়েছিল, তো তারপর থেকে তো আর পড়াই হয়নি, তো আজকেই এইটা উদ্বোধন করলাম। আর টুকটাক একটুখানি গয়নাগাটিও হাতে পরে নিলাম, সচরাচর তো এগুলো পড়ি না, তবে কি বলো তো স্পেশাল দিনগুলোতে না পড়তে একটু মন চায়, তাই সকালবেলা উঠে না এগুলোও পরে নিয়েছি। আর এখন সেরকম কিছু মেকআপ টেকআপ কিছু করবো না, কারণ প্রচণ্ড গরম, তাই ফেসে একটুখানি কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি, আর একটুখানি কাজল আর লিপস্টিক, আর সাথে একটা ছোট্ট টিপ, ব্যাস এইটুকুতেই আমি হয়ে গেলাম রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে নতুন জামা পরে সাজুগুজু করে একদম রেডি, আর এই যে ব্যাগটা নিয়েছি এর মধ্যে হচ্ছে সেই কালকে মাঝে রেলি ভিজে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিয়েছি, ব্যাস সব কিছু করেছি, জন্য রান্নাবান্না কমপ্লিট। এবার আমি রওনা হতে পারলেই বাঁচি, বাজে হচ্ছে 8:25, এখন তাড়াতাড়ি 8:30-এর মধ্যে আমি ঢুকতে হবে, ভেবেছিলাম 8:00-এর মধ্যে করবো কিন্তু আর হয়ে উঠলো না। চলো আমার ওখানে গিয়ে দেখা হচ্ছে। যে মার কাছে চলে এসেছি আর এখানে মার গাছের জন্য জিনিস এনেছি, ভেতরে দেখো একটা ছোট প্যাকেটে কি আছে, ভেতরে দেখো বার করো ছোট প্যাকেটটা, বলো এগুলো কি? গোলাপি রেল লিলি কাল ইয়ের থেকে নিয়ে এসছি মুকুন্দপুর থেকে। তো মার কাছে এর থেকে সেরা গিফট কিছু হয় না, গোলাপি রেল লিলি সব ফুটবল আছে, সাদা আছে, তাহলে গোলাপি। হ্যাঁ
দেখতে সুন্দর লাগবে। ও ফাইনালি মা তিনখানা কালারে নেলেলি, এই যে কমপ্লিট হয়ে গেছে, ওই যে হাসছে দাঁড়িয়ে। আর এখানে এখন মা রাধা মাধবকে সাজানো চলছে। দাঁড়া একটুখানি সাজিয়ে নেই, তারপরে ভিডিও করছি, কারণ এখানে এখন প্রচুর কাজ। জানি না কতটা ভিডিও করতে পারবো, তবে খেপে খেপে যতটুকু পারবো করবো। আর খুব একটা এদিক ওদিক থেকে শ্যুট করতে পারবো না, এক জায়গায় ক্যামেরাটা সেট করে দেবো, তারপর যতটুকু যা উঠবে। তো বোন তো ওদিকে রাধা মাধবকে সাজাচ্ছে, আর আমি চলেছিলাম ছাদে একটুখানি কী কী ফুল ফুটেছে দেখার জন্য। দেখো বৃষ্টির জল পেয়ে ফুলগুলো সব এত তরতাজা হয়ে রয়েছে না, এই গাছটা তো ভরে একদম জবা ফুল ভরে গেছে। আর এদিকে বাগান বিলাস, একেই বা কী বলবো বলো। আর এদিকে দেখি মা নিচ থেকেও কিন্তু অনেক ফুল তুলে নিয়েছে, তবে ওই ফুলগুলোও তুলবো, তবে একটুখানি বাদে, তার কারণ মা বললো সিংহাসনের জায়গাগুলো না একটুখানি চেঞ্জ করতে। তো বড় সিংহাসনটা ওই দিকে দিয়ে দিলাম, আর এদিকে যে জল চৌকিগুলো ছিল তো সেইগুলোকে না সামনে দিতে, না হলে এই ঠাকুরের মুখ গুলো ওই কোণার থেকে একদমই দেখা যাচ্ছিল না। তো এখন এই জায়গাগুলোকেই ঠিক করছি। তো ঠিক করা হয়ে গেলে এখানে এখন মা লক্ষ্মীর কাপড়টা একটু চেঞ্জ করে দেবো, মা নতুন কাপড় নিয়ে এসছে। তো এদিকে আমি মা লক্ষ্মীকে সাজাচ্ছিলাম, আর ওদিকে বোন তো বললাম রাধা মাধবকে সাজাচ্ছিল, ওর এখনও বেশ কিছু কাজ বাকি ছিল। আর জানো তো মা ঠাকুরের কিন্তু সাজানো গোছানো সমস্ত কিছুটাই বোন করছে। তো ওইদিকে ও রাধা মাধবকে নিয়ে ব্যস্ত আছে, এদিকে আমি গোপালকে জামা পরিয়ে দিয়েছি, মা লক্ষ্মীর শাড়ি পরানো হয়ে গেছে, তবে সেটাতে বোনও কিন্তু হেল্প করেছিল দিয়ে। এখন এই যে আজকে আছে বাড়িতে হচ্ছে নারায়ণ পুজো, তো সেখানেই এখন এটাকে কী বলবো যে ঠাকুর সাজানোই মনে হয় বলে, তো সেইটাই এখন করছি। তো এখানে পাঁচটা করে পান, একটা করে পইতে, বাতাসা, মানে কাঁচা টাকা এক টাকা করে, একটা করে সুপুরি, আর প্রত্যেকটা মানে ভাগের ওপর চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা। তো এইভাবেই ঠাকুরটা পেতে নিলাম দিয়ে। এখন যে ফুলগুলো ছিল আর টগর ফুল, তো সেই ফুলগুলো দিয়েই খুব ভালো করে সাজিয়ে নিয়ে এখন সামনে দিয়ে দিলাম পাঁচটা গোটা ফল। তো এইভাবেই হয়ে গেল ঠাকুরের সাজানো, আর সেরকম কিছু করতে লাগে না। আর এইদিকে দেখো বোন রাধারানীর চুলটা কী সুন্দর ডিজাইন করেছে জানো তো, ওকে বলেছি আমার ঠাকুরের চুলটাও কিন্তু এইভাবে তুই করে দিস। কী বলতো একদম শেষের দিকে হয়ে গেছে, তো একদম না রেডিমেড এইভাবে চুল পাওয়া যাচ্ছে না, ঠিক মন মতো হচ্ছে না। তো এইদিকে এখন আমি চলে এসেছি যে মার গাছ থেকে ফুল তুলতে। মা লাস্টে বলছে গাছ থেকে সব ফুল তুলে নিয়েছিস, একটা ফুলও রাখিস নি। কী বলতো এতদিন পর এতগুলো ফুল তোলার সুযোগ পেয়েছি, সেই সুযোগ কি আর ছাড়া যায়? নাহলে মা তো প্রত্যেক দিন সব ফুল তুলতে দেয় না, বলে গাছে দু একটা ফুল রাখ নাহলে ভালো লাগে না। কিন্তু কী বলতো এই পুজো পারপাস হয়ে গেলে না তখন মনে হয় একটুখানি ফুলগুলো বেশি করেই তুলি, ঠাকুরের এইখানটা সুন্দর করে সাজাবো। আর আজকে বেশ কিছু লোকজনও আসবে, তো তাদেরও এসে ভালো লাগবে। তো এইখানে এখন রাধা মাধবকে কাপড় পরানো হবে না, কারণ আগে বাউন মশাই এসে ঠাকুর শোধন করে দেবে তারপরে। তো এই ফাঁকে কিন্তু আমার সিংহাসন সাজানো হয়ে গেছে। এখন এই যে কুচো ফলের যে থালাগুলো সাজাতে হয়, তো এই ফলগুলো সামনের বাড়ির একটা কাকিমা সমস্তটাই কেটে গুছিয়ে দিয়ে গেছিল। আর এখানে রাধা মাধবকে শোধন করে নেওয়ার পর বোন এখানে কৃষ্ণ ঠাকুরকে সাজাচ্ছে, আর আমি রাধারানীকে সাজিয়ে দিচ্ছিলাম। তো তোমরা বলো সাজিয়ে কেমন লাগছে, কারণ তোমরা এতক্ষণ সবসময়ই দেখেছো কোনো জামাকাপড় পোশাক পরানো ছিল না। তো এইবার কিন্তু পোশাক পরিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেখানো গেল তোমাদের। তো কেমন লাগছে মা রাধা মাধবকে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই তো এখানে এখন পুজো চলছে, তো এখানে সেরকম কেউ এখনও অবধি আসেনি, এখানে শুধু সামনের বাড়ির কাকিমা এসেছিলো আর আমরাই বসেছিলাম। আর এরপর এখানে সবাই মিলে দিয়ে নিলাম অঞ্জলি, আর কি আমি মা বোন এই তিনজনেই দেওয়ার মধ্যে ছিলাম, আমরা উপোস করেছিলাম। তো এখানে ঠাকুরের অঞ্জলিটাও দিয়ে নিলাম। তো এরপর বলতে গেলে কাজ বলতে সবার বাড়ি বাড়ি প্রসাদ তোসাদ দেওয়া এইসবই ছিল। আর আজকে ফলপ্রসাদের সাথে না মা একটুখানি খিচুড়ি ভোগও করেছিল, তো সেইটাই দুপুরবেলা সবাই এসেছিলো সবাইকে দেয়া হলো। বেশ আজকের দিনটা খুব ভালো কাটছিল। তো বাড়ি আসার পর আবার তোমাদের সাথে এখন দেখা হচ্ছে। বাবা এত কিছু করে পুজো করা যে কত সময় লেগেছে, আমি যতটা পেরেছি ভিডিও করেছি, তারপরে আর স্কোপ পাইনি ভিডিও করার, কারণ স্ট্যান্ড আগে রাখবো না কাউকে ধরতে বলবো, তো যতটা এদিক ওদিক থেকে পেরেছি করলাম। আর এই আজকে আর সেরকম কিছু ভিডিও হবে না, কারণ এইসবই করেই আজকে দিনটা কেটে যাবে। এখন সবাই মিলে তো খেয়ে চলে গেলো, তো তারপর আমি এখন এসেছি যে ঠাকুরগুলোকে দেখতে। এত সুন্দর করে সাজালাম, ঠিক করে দেখতেও পারিনি কারণ তখন সামনে সব জিনিসপত্র ছিল। তো দেখো রাধারানীর মুখটা এত সুন্দর লাগছে, আর দেখো আমার সাথে যে যে ফটোটা তুলছি কি সুন্দর লাগছে না, এখন মনে হচ্ছে কবে আমি আমার রাধা মাধবকে এইভাবে সাজাবো। এত ভালো লাগছে না, মনে হচ্ছে ঠাকুরের সামনে বসে বসে না শুধু দেখেই যাই আর দেখেই যাই, দেখার যেন আশ মিটছে না। তো এখন নিজে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, তারপরে দেখি আবার কী হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আবার পরে দেখা হচ্ছে।
আর এখানে মা হচ্ছে মিশোর থেকে একটা চুড়িদারের পিস অর্ডার করেছিল, তো সেইটাই আজকে ডেলিভারি দিল। দেখো কালারটাও যেমন সুন্দর আর জিনিসটাও কিন্তু বেশ ভালো। দাম নিয়েছে কত, 600 না 650 টাকার মতো। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বহুত দিন পর চারজনা একটা বিছানার মধ্যেই গুঁতোগুঁতি করে শুয়েছিলাম আর কি, চাপাচাপি করে অনেক দিন পর জানো তো এইরকমভাবে চারজনা মিলে শোয়া হলো। তো বাবা তো খুব একটা গল্প টল্প করে না, আমরা তিনজনেই বকবক করছিলাম। আর এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা। দেখলে তো বোন ওখানে সন্ধ্যে দিয়ে নিয়েছে ঠাকুরের অত সুন্দর সাজানো ফুল, এইগুলো না সন্ধ্যেবেলা আর কি ফেলে দিতে খুব মনটা খারাপ লাগে, মনে হয় আরও যদি খানিকক্ষণ রাখা যেত। তো এখানে এখন সন্ধ্যেবেলা বেশ কিছু কাজ আছে, তো সেই কাজগুলো এক এক করে কমপ্লিট করব। তো এখানে বাসনটা মেজে নিলাম। আর এইখানে না সকালবেলা মার মশলা করতে গিয়ে মিক্সারের বাটিটা একটুখানি ওভারফ্লো হয়ে গেছিলো, তো সেইটাই চারিদিকে মাখামাখি হয়ে গেছিলো। আর এই জায়গাটাই না এখন ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ মার আবার কখন সময় হবে, কখন পড়বে জিনিসটা যে আর কি জায়গাটা আরও নোংরা হয়ে যাবে, তাই দেখলাম ততক্ষণ দাঁড়িয়ে বসে আছি তার একটুখানি পরিষ্কারই করে দিই। তো চলো এদিকে কাজগুলো কমপ্লিট করি আর তোমাদের সাথে অনেক কমেন্টও শেয়ার করার, কারণ আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মার মতো কিন্তু আমিও রাধা মাধবকে এনেছি বাড়িতে, তো সেইটার দেখে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো। তো চলো সেই কমেন্টগুলো এক এক করে পড়া যাক। তো গতদিনের ভিডিওতে একজন দিদিভাই লিখেছে যে ইউটিউব পেমেন্ট দিয়ে এর থেকে ভালো কিছু হয় না। হ্যাঁ গো দিদিভাই, আমার বহুত দিনের ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা বলতে পারো তোমাদের ভালোবাসাতেই পূর্ণ হয়েছে। আজকে যে আমি কী ভীষণ খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কমেন্ট করেছিল যে সংঘমিত্রা ঘোষ, তো দিদিভাই লিখেছে তোমার আর তোমার বরের ঠাকুরের প্রতি এত ভক্তি আছে বলেই সংসারটা এত সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তোমার যে এতটা ভালো লেগেছে আর মনে হয়েছে আমার সংসারটা খুব সুন্দর, এতেই আমি ভীষণ খুশি। আর কমেন্ট করেছিল হচ্ছে শ্রীজা ওয়ার্ল্ড মিস্টিস ফ্যামিলি। তো আমার তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা হচ্ছে, এখন এখানে দেখলে কাজ টাজ করছিলাম, তারপরে বেশ কিছু জন এসেছিল, তাদেরকে প্রসাদ দেওয়া হলো। এখন আর কেউ আসার মতো নেই, এখন শুধু বাড়ির কজনা মিলেই বাকি আছে। তো এখন আমি আর বোন যাবো হচ্ছে ফুচকা খেতে, কারণ মুখটা একদম পাশে পাশে লাগছে। আর আজকের ফুচকার স্পন্সরশিপটা করেছে হচ্ছে মা। তো এই যে এখানে সবাই মিলে গল্প হচ্ছিলো, কী বলতো এইসব গল্পের মধ্যে না ঘটনার ভিডিও করার কথা একদম মনে থাকে না। তো এখন যাই একটু ফুচকাটা খেয়ে আসি, তার কারণ হচ্ছে 8:15 মতো বাজে, আর এরপরে এসে আবার ডিনার প্রিপারেশন করতে হবে। দেখি মা লুচি করে কি খিচুড়ি করে কোনটা করুক। আজকে একটু আমি রান্নার থেকে ছুটি পেয়েছি, আমার বিশাল আনন্দ হয়েছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর তারপরেই তোমরা যারা রানাঘাটে জানো সবাই জানো যে চৌধুরীপাড়ার ছোট ব্রিজের নিচে একটা দাদা ফুচকা নিয়ে বসে, ফুচকাগুলো খেতে এত সুন্দর না, বহুত দিন পর জানো তো আবার এই দাদার কাছে ফুচকা খেলাম। মানে কী বলো তো স্পেশালি ওই দাদার কাছে খাবো বলেই এসেছিলাম। তো তারপর বেশ খানিকটা ঘুরে টুরেই বাড়ি ঢুকেছিলাম। আর এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে কৌশিক করেছে, এটা হচ্ছে ওর একটা বোন ওকে রাখি পরাচ্ছে। মা এখন করছে রান্না আর আমি একটুখানি টুক করে ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন ওই দেখো আয়নায় দুজন মিলে ওয়েট করে বসে আছে, কখন আমি ওই দিকে ভিডিওটা ধরবো তাহলে ওনারা কার্যকলাপ শুরু করতে পারে। তাহলে আগে ভিডিওটা ধরি তারপর বলছি এখন এখানে কি কি হবে। আর কৌশিকের এখন এটা সেকেন্ড টাইম রাখি চলছে, প্রথম রাখিটা তো বাড়ির থেকেই পড়ে এসেছে, ওর একটা বোন পড়িয়েছে আর এখন আমার বোন পড়িয়ে দিচ্ছে। তো এরপরে মিষ্টি টিষ্টি খাওয়া হলো, তারপর এখন চলছে হচ্ছে উপহার বিনিময় পর্ব। তো দেখা যাক কে কী গিফট দিল। তো এখানে বোন কী গিফট দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে দাঁড়াও দেখি কৌশিক কী দিল। তো এখানে ও তো খুব আগ্রহ সহকারে খুলছিল কী বেরোবে কী বেরোবে। তো ওকে একটা এই যে আদিযোগীর একটা শোপিস গিফট করা হয়েছিল, ওর তো খুব পছন্দ হয়েছে, ও বলছিল যে আমার একটাও এরকম শোপিস নেই, তো ওর খুব পছন্দ হয়েছে এটা জেনে আমাদেরও খুব ভালো লেগেছে। আর বোন দিয়েছিল একটা পার্স কৌশিককে, কৌশিক বললো এটাও আমার বেশ ভালোই দরকার ছিল, কারণ ওর কাছে যে পার্সটা ছিল সেটা একটুখানি খারাপ হয়ে এসেছে, তো কোথাও গেলে একটুখানি না ও ভালো পার্সটা চাই। তো যাই হোক ও বলছিল পার্স কিনবে, তো তার মধ্যেই একটা গিফট হিসেবে পেয়ে গেল। আর এখানে আমি লুচি বেলছিলাম আর মা ভাজছিল ফুলকো ফুলকো লুচি। তারপর আজকে সবাই মিলে এখানেই আর কি মেঝেই বসেই খাওয়া হয়েছিল, কারণ এতজনা মিলে তো আর টেবিলে ধরবে না, তো এখানে টিভি দেখতে দেখতে সবাই মিলে খাওয়া হলো। এই যে বাড়ি চলে এসেছি, তো মাঝখানে আর ভিডিও করিনি, মানে খাওয়ার পরে আর ভিডিও করিনি, কেন বলো তো প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছিল, পরিখি মুড়ি করে বাড়ি চলে এসেছি, এমনকি রাস্তায় একটা টোটো পর্যন্ত ছিল না। তো বোনরা তো আমাকে দিয়ে গেল, ওর সাইকেল নিয়ে গেছিলো, সাইকেলে করে চলে এসছে। তো এখন বাড়ি এসে ও তখন তো দেখলে বোন একবার রাখি পরিয়েছে, তার আগে কিন্তু মানে কৌশিককে ওর মামার মেয়েও রাখি পরিয়েছে, তবে জানি না ও সেটার ভিডিও করেছে কিনা, যদি করে থাকে তাহলে আমি এক ও তাহলে করেছে, তাহলে তো তোমরা এতক্ষণে দেখতেই পেয়ে গেছো। এই যে আমার গিফট, তো গিফট ওপেন করো তো দেখা যাক গিফটে কি আছে। তো এখন চলো দেখা যাক এইটার ভেতর কী গিফট আছে। বেশ বাক্সটা তো বড় সড়োই ছিল, তো আগ্রহ সহকারেই দুজনে মিলে খুলছিলাম। তো তারপর খুলে দেখি এর থেকে বেরোলো খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস। দেখো সামনেটা কী সুন্দর দেখতে না, জিনিসটা এতটাই সুন্দর না, এটাকে ফুলদানি কিন্তু, এটা ফুলদানি ছাড়াও কিন্তু খুব সুন্দর সাজিয়ে দেখা যাবে।
গণেশের মূর্তিটা বেশ এতটা কালারফুল দেখতে, জিনিসটা আমি প্রথম দেখলাম এরকম আমার চোখে পড়েও নি। তো এই দেখো ও আবার সাজাতেও শুরু করে দিয়েছে, কোথায় রাখবে সেটা। আপাতত এটা এখানেই থাক। ও আগেও একটা গিফট দিয়েছে আর কি, ওই যে ফটো ফ্রেমটা সেটাও ওখানেই রাখা আছে, এটাও তার পাশেই রাখা হলো। আপাতত ওইভাবেই রাখো, আপাতত ওইভাবে রাখো, পরে ঠিক করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। আজকের দিনটা বেশ সুন্দর কাটলো, চলো আজকের দিনটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।